বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে খাসির কলিজা ভোনা। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এই কলিজা ভোনা। প্রিয় দর্শক, আপনারা যারা এই কলিজা ভোনাটা খেয়েছেন তারা তো জানেন। প্রিয় দর্শক, আমরা কীভাবে আজকের কলিজা ভোনাটা তৈরি করেছি আসুন দেখে নেই। দর্শক, আমরা এখানে একটি কলিজা নিয়ে নিয়েছি এবং একটি তিল্লি নিয়ে নিয়েছি। এখন আমরা চাকুর সাহায্যে এই কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমরা এভাবে মাঝখান বরাবর মাঝখানে কেটে নিলাম এবং পাশেও আমরা এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আমরা সবগুলো কলিজা প্রথমে কেটে নেব এভাবে টুকরো টুকরো করে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সবগুলো কলিজাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, চার কোনাচ্চা করে এভাবে টুকরো করে নিয়েছি। এখন আমরা একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নেব কলিজাগুলোকে সেদ্ধ করার জন্য। সেজন্য আমরা পানি দিয়ে কলিজাগুলোকে ঢেকে দিলাম, ঢেলে দিলাম এবং আমরা সেদ্ধ করে নেব। সর্বোচ্চ জালে আমরা এটাকে সেদ্ধ করে নেব এবং ঢেকে দিলাম। প্রিয় দর্শক, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টিটা একটু কমেছে, আমাদের রান্নাবাড়াটা চলছে, বলক এসে গেছে কলিজার মধ্যে। আমরা সর্বোচ্চ পাওয়ার দিয়ে নিয়েছি এবং আমরা হাই হিটে কলিজাগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। কলিজাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে তারপর আমরা একটি প্যানের মধ্যে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব, তা না হলে ভিতরের ময়লাগুলো বের হবে না। আমরা ভালোভাবে আস্তে আস্তে কষলিয়ে কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ভিতরের ময়লাগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানিটা কত ঘোলা হয়ে গেছে, তাহলে কলিজাটা খেতেও ভীষণ স্বাদ লাগে। আমরা অন্য একটি প্যানের মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং দিয়ে দিলাম জিরা, লবঙ্গ, দারুচিনি, এলাচ এবং তেজপাতা দুটো তিনটু করে পরিমাণ মতো, এবং আমরা এক মিনিট এটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেব আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। একটু নাড়াচাড়া করে যেতে হবে এবং পেঁয়াজের কুচিকে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয় আমরা নাড়াচাড়া করে নেব। তো এই সুযোগে আমরা দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিলাম আমরা জিরা বাটা। একটু নাড়াচাড়া করে নিতে হবে, সেজন্য আমরা একটু পানি দিয়ে নিলাম যাতে ছিটাছিটি না করে। পানিটা দিলে এ পর্যায়ে আদাটা ছিটাছিটি করে না। এখন আমরা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, সামান্য কষিয়ে নেব এবং দুই মিনিট কষানোর পর আমরা দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং লবণটাকে দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যে কলিজাগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম এবং ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে আমরা কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমরা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে এবং যে পর্যন্ত তেলটা না ছেড়ে দেয় সে পর্যন্ত কষাতে হবে। তো এর মধ্যেই আমরা দিয়ে দিলাম আলু কুচি, যেহেতু আমরা খাবো একটু আলু কুচি দিলে ভালো হবে, সেজন্য আমরা দিয়ে দিলাম আলু কুচি। দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব এবং অফ ক্যামেরায় আমরা 7-8 মিনিট ভালোভাবে রান্না করে নেব। আমরা ভালোভাবে রান্না করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঝোলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন তেলটা ছেড়ে দিবে, কষানোর পরে তেলটা ছেড়ে দিলে এ পর্যায়ে দিয়ে দিতে হবে ঝোল। আমরা এখানে এক গ্লাস পানি অ্যাড করে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম। যেহেতু
এগুলো কষানোই আছে। আমরা ঝোলটা দিয়ে এখন ঢেকে দেব। আমরা ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। বলক এসে গেছে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঝোলটা মাখামাখা হয়ে গেছে। একটু ওলট পালট করে নেড়ে চেড়ে দেব আমরা। আমরা নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার ঢেকে দেব। তারপর হয়ে গেলে, ঝোলটা কমে গেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল হালাল খাদ্যে বরকত দান করুন। হয়ে গেল আজকে আমাদের খাসির কলিজা ভুনা। আশা করছি আপনাদের আমাদের রেসিপিটা ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের আজকের এই খাসির কলিজা ভুনাটা আপনাদের পছন্দ হলে নিয়ারেস্ট FNFদেরকে আপনারা শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ততদিন পর্যন্ত সুস্থ রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।